পণের দাবিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ওই গৃহবধূ প্রাণ বাঁচাতে নদিয়ার শান্তিপুর থানার দ্বারস্থ হন। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার বোয়ালিয়া অঞ্চলে। আক্রান্ত গৃহবধূ অর্পিতা সরকারের অভিযোগ, গত দুবছর আগে শান্তিপুর বোয়ালিয়া অঞ্চলের অনজিত বিশ্বাসের সঙ্গে বিবাহ হয় তার। বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতো শ্বশুর বাড়ির লোকজন। ইতিপূর্বে বহুবার পারিবারিক মধ্যস্থতায় অশান্তি মিটে গেলেও বুধবার রাতে পণের টাকা এবং মোটর বাইক সহ আরো অন্যান্য দাবি দাওয়া নিয়ে গৃহবধূর ওপর চড়াও হয় তার স্বামী এবং শাশুড়ি। ধাতব বস্তু দিয়ে আঘাত করে অচেতন অবস্থায় সেখানেই ফেলে রাখার অভিযোগ শ্বশুর বাড়ির লোকজনেদের বিরুদ্ধে। পরে জ্ঞান ফিরলে বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়ি থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে শান্তিপুর থানায় শ্বশুর বাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান অর্পিতা সরকার। ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। কে মেরেছে? কে? শাশুড়ি। কি কারণে মারেছে? সাংসারিক ঝামেলাতে পণ নেওয়ার দাবিতে এরকম করে মারধর করেছে। কত বছর আগে বিয়ে হয়েছে আপনার? দু বছর আগে। বাড়ি কোথায় আছে? পাতকুল্লা। প্রেম করে বিয়ে হয়েছিল? হ্যাঁ, প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছিল। তারপর দেখাশোনা করে দিয়েছিল, অনুষ্ঠান করে দেখাশোনা করে দিয়ে খাওয়া দিয়েছে। কোনো বাচ্চা টাচ্চা আছে আপনার? না। কতদিন ধরে মারধর করে? বিয়ে হওয়ার পরের থেকেই মারধর করে। এরকম এসেছি, মা বাবা লোকজন বড়রা যারা আছে মিটঘাট করে দিয়েছে, আমিও চলে গেছি। কিন্তু কালকে বিকালবেলা এরকম মেরেছে, মারার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছি, তাও আমাকে দেখেনি যে কোথায় লেগেছে। শাশুড়ি আর স্বামীতে মিলে মেরেছে। মানে কারণটা কি? মানে কি কারণ? মানে কোনো কথাতেই আমাকে খালে ধরে ধরে মারবে, কোনো কারণ নেই, অকারণ নেই। মানে কাঁচি দা যা থাকবে সেটাতে মারতে যাবে আমাকে স্বামীতে। সবাই করে, সবাই করে। টাকা পয়সা চাই? হ্যাঁ, টাকা পয়সা চাই। তারপরে আমার মানে ওদের তো কোনো ঘর বাড়ি নেই, তো মা বাবা কোনো খাটালমারি তো দেয়নি, সেগুলোও চাই, মোটর সাইকেল চাই, টাকা পয়সা সব চাই। আবার মেশিনের কাজ করি, সে টাকাটাও নিয়ে নেয়। আচ্ছা, মানে খুব অত্যাচার করে। টাকা পয়সা না দিতে পারলে কি মারে? হ্যাঁ, ওরকম ধরে খালি মারবে। আপনার বাড়ি কোথায় ছিল? বাতকুল্লা। অন্ধকার অন্ধকার আছে, বাইরে থেকে এসে মা আমাকে দরজা ধাক্কাচ্ছে। আমি মা আমাকে কে ডাকছে, তখন দেখেছি দরজা খুলে দেখি, ও তখন দেখি ওরকম চোখ মুখ ওরকম খুলেছে। আমার ছেলের ডাকলাম, ছেলের ডেকে উঠলো, উঠে লোকজন সব ডাকাডাকি করলাম, করে টুরে নিয়ে তারপরে ওকে নিয়ে হসপিটালে গেছিলাম। কারণটা কি মারধর? মারধরের কারণ এখন ওদের বাড়ি, ওদের সংসারে ছোটোখাটো হয়তো অশান্তি হয়তো হয়েছে, সেটা তো আমরা জানি না কিছু। মেয়ে বলছে টাকা পয়সা চাই। হ্যাঁ, মেয়ে বলছে টাকা, আমার কাছে কিছু বলেনি, আমার কাছে কোনোদিন ওর কাছে ফোন নেয় নিজস্ব, আমার কাছে ফোন করে জানায়ও না কিছু না। কেন ও কী করে না করে সেটা আমাদের কাছে বলে না, বললে আমরা হয়তো খারাপ ইয়ে করবো, ওর মন খারাপ হবে, আমাদের মন খারাপ হওয়ার জন্য। এর আগেও কি মারধর করেছিল? হ্যাঁ, এর আগে ওরকম ওরকম আরেকটারে বাড়ি অশান্তি চলে আসে। ধরুন এরা তো প্রেম করে বিয়ে করেছে, প্রেম করে বিয়ে করেছে, আজকে দু বছর হয়ে গেল। এদের বাবা মা তারপর দেখে শুনে অনুষ্ঠান করে দেওয়া হয়, যেটুকু পেরেছে দিয়েছে। এখন ওদের ছেলের কথা হচ্ছে মেয়ের বাড়িতে টাকা নিয়ে আসো, মোটর সাইকেল দাও, আজ টাকা না দিলে কাজ করবে যেটা সেটাও টাকা তুলে নেবে। ঠিক আছে, মেয়ের কাছে কত টাকা থাকতে পারে? মেয়ের বাবার কাছে এ তো অঢাল টাকার মালিক না, সে অঢাল মোট টাকার মালিক আছে, দু কোটি টাকার মালিক আছে, জামাই যখন ছিল তখনই দিয়ে দেওয়া হলো। এখন মেয়ে যখনই চায় টাকা দিতে না পারলেই মারধর করবে, শ্বশুর শাশুড়ি ভাশুড়ি সবাই মারে। এর আগেও এরকম মারধর হয়েছে? এরকম মারধর করেছে ওরা, মানে টাকা না দিতে পারলেই, টাকা না দিতে পারলেই মারধর করবে। আচ্ছা, দিয়ে তাড়িয়ে দেবে, নিতে আসবে না ওরা, ওরা নিতে আসবে না, ওরা মেয়ে আবার দিয়ে আসতে হয় আমাদের। ঠিক আছে, কবার দেওয়া যায় লোকের কাছে? এখন আপনারা কি চাইছেন? এখন একদম ওদের ডাইরেক্ট কেস করে দেবো। আর এই এই মারটা কবে মেরেছে? কালকে। কালকে? কালকে কালকে বিকেলে মেরেছে। মেরে ওকে ঘরের ভিতরে আটকে রেখেছে, ঠিক আছে, ও কোনো রকম বেরোতে পারেনি। ভোরবেলা ওরা ঘুমিয়েছিল, তখন ও টুক করে পালিয়ে বাড়িতে বেরিয়ে চলে এসেছে। কোথায় বিয়ে হয়েছিল? কোথায়? বোয়ালি, আমাদের বাড়ির থেকে ধরেন 15-20 মিনিটের রাস্তা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।